কমে মুড়োগুলোকে অর্ধেক করতে পারলাম এই যে বুটি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আজকে ভালোই আছি। হ্যাঁ, আজকে রবিবার, আর রবিবার মানেই তো আমাদের কাছে উৎসবের মতো। আর কিছু হোক না হোক, এই যে একসাথে সারাটা দিন টাইম স্পেন্ড করা আর জমজমাট খাওয়া দাওয়া, আর বাজার থেকে ও কিন্তু নিয়ে চলে এলো, দেখি কী নিয়ে এসেছে। এ তো দেখছি মুড়ো। হ্যাঁ মুড়ো, চলো দেখি বের করি। বাপরে বাপ, এ তো ফুরাচ্ছেই না, আরও একটা। এ কি, এ তো একটার পর একটা বের করেই যাচ্ছি। আমরা তো দুজন মানুষ, কিন্তু এত মুড়ো কেন নিয়ে এলো? বাজার দিয়ে তো চলে গেছে, একটু অফিসের কাজে ব্যস্ত আছে বলে। এইগুলো হচ্ছে চিকেন, মানে আর এই হচ্ছে মুড়ো, মানে গোটা পাড়ার লোককে খাওয়ানো যাবে এরকম মুড়ো নিয়ে এসেছে। আর এই হচ্ছে চিকেন, মানে এটা কি দুটো মানুষের খাবার? প্রথমে মুড়োগুলোকে অর্ধেক করতে পারলাম এই যে বুটি, আর পারলাম না, এর থেকে আমার দ্বারাই আর হলো না, কিছু করার নেই। এবার দেখছি আমার বঠি ভোঁতা হয়ে যাবে, আরও তো অন্য কিছু কাটতে হবে, সেটার ভরসাতে আমি রেখে দিলাম, আমার দ্বারা আর হলো না। এবার চিকেনটা ধুবো। মোড়ো মাংস সব কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিলাম, এবার যাব অন্যান্য কাজে, তারপরে করব স্নান। আর স্নান সেরেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। স্নান আমার কমপ্লিট, কিন্তু ব্রেকফাস্ট আমার এখনও হয়নি, আর ও নেই অফিসের কাজে, বললাম যে আজ সারাটা দিনই ও বাইরে থাকবে, যার জন্যই একটু মনটা খারাপ। যাই হোক, সারা সপ্তাহ পর একটা দিনই তো বসে গল্প করি, আড্ডা মারি, সেটাও হলো না, তাই একটু মনটা খারাপ আর কিছুই না। চলো আগে না জেঠিমার কাছ থেকে দুধটা নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, আর চলে এসেছি এবার আমার ছোট্ট পাকশালায়। আর আমার এই ছোট্ট পাকশালায় কী কী আয়োজন আছে আজকে, চলো দেখতে থাকো। হ্যাঁ, মুড়োগুলোকে করে নিলাম হলুদ লবণ দিয়ে মাখিয়ে, বেশ এবার ভালো করে ভাজবো, তারপরে বেশ কষিয়ে রসিয়ে রান্না করব। হ্যাঁ, এটা হচ্ছে আমার বরের আবদার। মাছ তো আমার ভাজা হচ্ছে, সরি মাছ নয়, মাছের মুড়ো, মুড়ো তো আমার ভাজা হচ্ছে, আর তার মাঝখানে করে নিচ্ছি তোমাদের সঙ্গে একটু ন্যাকামো। অ্যাকচুয়ালি ক্যামেরাটা নিয়ে করছি ন্যাকামো, এটা বেশিরভাগ মানুষের কাছে ন্যাকামো। আর চলো দেখো, হয়েও গেল আমার মুড়ো, বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে ভেজে নিয়ে তারপর মশলাটা বেশ রসিয়ে কষিয়ে তারপরে ছেড়ে দেবো ওর ওপর মুড়ো। হ্যাঁ দেখেছ, বেশ রসিয়ে কষিয়ে রান্না করছি না? আর দেখবে আমার মুড়ো ভাজাগুলো, এই দেখো, এগুলো কিন্তু আমি একদমই সব রান্না করব না, আমাদের ওই গুনে গুনে যে কটা রান্না করতে হয় সেটাই করব। আর এদিকে আমি পেঁয়াজ রসুনও ছাড়িয়ে নিয়েছি। কি করব বলো, কিছু তো করার নেই, করতে হবেই, এখন এনেছে, রান্না তো করতেই হবে, খেতে চেয়েছে একটা দিনই তো বলে যে। আর আমার কি জানি ভালো লাগে রান্না করতে, খাওয়াতেও ভালো লাগে। আর তখন বললাম না, দেখো আমার মুড়ো, যতক্ষণ মুড়োগুলো ভাজতে সময় লাগলো তাতে মনে হচ্ছে আমারই মুড়ো। যাই হোক চলো, গল্প করতে করতে রান্নাও আমার কমপ্লিট, তোমরা কিন্তু সবাই বলো কেমন হয়েছে। পেঁয়াজটা বসিয়ে দিলাম, এদিকে বেজে গেছে প্রায় পনে দুটো, কী যে করবো, কখন যে করবো কিছুই বুঝতে পারছি না। পনে দুটো প্রায় বেজে গেল, দেখা যাক কী হয়, কতদূর হয়, চেষ্টা করি করার। এখনও ভাত বাকি আছে, মাংসটা হয়ে গেলে ভাতটা চাপিয়ে দেবো, কিন্তু মাংসটা কতক্ষণে হচ্ছে এখন সেটাই ব্যাপার, দেরিতে হবে মিনিমাম এক ঘন্টা, দেখা যাক কী হয়, কিছু কর নাই, কী করবো, নিজের দোষে এটা হলো, দেরি হয়ে গেল, আর আমার একটাই গ্যাস এটাই। মাংসটা চাপিয়ে দিলাম, এদিকে দুটো পার হয়ে গেছে, মানে দুটো দশ, দেখি কী করি, আশা করি আমার তিনটে পর্যন্ত হবে,
মানে খুব তাড়াতাড়ি করবে না, একটুখানি নেবে। মাংসটা হচ্ছে আর একটু কষবো, তারপরে হয়ে যাবে। আর এই দেখো তোমার কষা তুলেছি, কষা তুলেছি, খেয়ে নাও। চিকেনটা কষা হয়ে গেলো, এবার জল দিয়ে দেবো। আর এরকম মুড়ো গ্যাসটা যা, এটা তোমার কষা, তোমার জন্য অপেক্ষা করছিলাম কষা। না আমি লবণ ছাড়া সবটাই দেখলাম। লবণ কম হয়েছে, মিষ্টি মিষ্টি মিষ্টি। তাহলে লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেবো কটা। তোমার জন্য এইটুকু রাখলা, তিনটে মাংস তুলে দিলাম, আর তুমি আমার জন্য শুধু হাড়টা রাখলা। বাহ কি ভালো, আমিও নেক্সট টাইম তাই করব, তাই করব। দাঁড়াও, এখন মোটামুটি ওই তিনটে নাগাদ বাজছে, আর ও চলে এসেছে প্রায় আড়াইটার দিকে খেতে। খেয়ে দিয়ে ও আবার অফিসের কাজে বাইরে যাবে, আর আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। এবার আমি সব খাবারগুলো তুলে দেবো, আর তার আগে আমি এখন দিচ্ছি আমার একটা ফ্রেন্ডের জন্য মুড়ো আর মাংস কিছুটা তুলে দিচ্ছি। জন্য তো পাঠানো হয়ে গেল, এবার বসে পড়েছি আমরা ভোজন করতে। রবিবারে জমজমাট খাওয়া দাওয়ার আয়োজন, আর একটু ধৈর্য ধরে বসে যদি না খাওয়া যায় তাহলে কি আর ভালো লাগে বলো। একসাথে খেতে বসেছি, ওর খাওয়া হয়ে গেছে, উঠে পড়েছে, আর আমি খেতে খেতে বসে বসে গল্প করছি। এটা আমার বদ অভ্যেসই বলতে গেলে, বেশ ভালো লাগে। আর এখন ঘটনাটি কি ঘটলো জানো তো, অফিসের কাজ নাকি সন্ধ্যা 6টার সময় কমপ্লিট হয়ে গেছে, আর আমি রুটির জন্য আটা মাখছি, আর আমাকে ফোন করে বলছে তুমি রেডি হও চলো একটু বেরোবো। আমি বললাম কেন বেরোবো, আজকে তো বেরোনোর কোনো প্ল্যান নেই, চলো এমনি জাস্ট বাইরে বাতাস হাওয়া খাওয়া হবে, একটু ঘোরা হবে, তাই জন্য রেডি হয়ে নিলাম আর বেরিয়েও পড়লাম। সারাদিন ঘরে থাকতে থাকতে এত বোর লাগে, যদি কখনো কেউ বলে চলো ঘুরে আসি, এই সুযোগ কি ছাড়া যায়? একদমই নয়। আর আমিও আজকে এই সুযোগ একদমই ছাড়িনি, কেনাকাটা তো রোজই প্রায় হচ্ছে, আজ না হয় কেনাকাটা নয়, আজ না হয় একটু ঘুরিয়ে আসি, সবাই কেনাকাটা করছে সেটাই দেখে আসি, আজ তাই আমরা বেরিয়ে পড়লাম। আমার কিন্তু বেশ ভালোই লাগছে, রোজই তো করছি কেনাকাটা, আজ সবাই কেনাকাটা করছে আর আমি দেখতে দেখতে যাচ্ছি। আর ভাগ্যক্রমে কোনো রকমে যেন আমার ক্যামেরা বন্দী হয়ে গেছে এই বন্দে ভারত এক্সপ্রেস যাওয়াটা, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেও খুব খুশি। আর চলে এলাম সবজির দোকানে কিছু সবজি নিয়ে বাড়ি যাই বলে। টমেটো কত করে জিজ্ঞাসা করো। সবজি নিয়ে আমাদের হয়ে গেছে, এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার সময় আরও কিছু কেনার আছে। কেন বলো তো, তুমি রাতে নিশ্চয়ই গিয়ে শস্য খাবা না?
এখন আমাদের লেগেছে শশা নিয়ে তর্ক। ও শশা নিতে চাইছিল, আমি নিতে দেইনি, কারণ ও রাতে খাবে না, আর কালকে যখন খাবে শশা প্রায় বর্ষাকালে এখন নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বলেছি কালকেই নিয়ে এসো। তাই এখন রাস্তাতে আমরা ওই কথা বলতে বলতেই যাচ্ছি, আর এসেও পড়েছি বাড়ি, রাস্তাতে ঢুকেও পড়েছি বাড়ির রাস্তাতে। আর ও ঢুকে যেটা ওর মনে পড়লো যে ওর না, অ্যাকচুয়ালি আমারই মনে পড়লো যে চা পাতাটা ফুরিয়ে গেছে, আর বাড়ি এসে চা খাবে বললো, সাথে জলটাও নিয়ে নিল। আর বাড়ি এসে সত্যি মাইন্ড ব্রেন সমস্ত কিছু এত ফ্রেশ লাগছে না, ওই 10 মিনিট বলতে পারো আধা ঘন্টায় যে একটু বাইরের বাতাস খেয়ে এলাম, সে সত্যি এটাতেই খুব ভালো লাগছে। আর এসে বসিয়ে দিয়েছি চায়ের জল, কারণ চা খাওয়ার অর্ডার, আর চাটা খেলে আরও আমাদের ব্রেনটা বেশি ফ্রেশ লাগবে। আর চলো চাটা বানিয়ে নিই ঝটপট করে। আমরা জানো তো কেউ চিনি দিয়ে চা খায় না, দুজনেই চিনি ছাড়া চা খাই, দুজনেই বলবো না ফুল ফ্যামিলি আমরা চিনি ছাড়া চা খাই। আর তোমরাও কি কেউ চিনি ছাড়া চা খাও? আমাদের তো বেশ ভালো লাগে। চা তো আমার রেডি, আর চলো এখন আমরা একটু চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি। চা খাওয়ার পরপরই এদিকে চলে এলাম রুটি ভাজতে। আর আগে জানো তো আমি রুটি না একদমই ভাজতে পারতাম না, মানে ভাজতে পারতাম বেলতে পারতাম না। এখন সত্যি প্রত্যেকটা রুটি আমার ভীষণ গোলও হয় আর ভালোও হয় খেতে, আর নামও করে সবাই, আর যার জন্য আমার ভীষণ খুশি হয় আর খুব ভালো লাগে আমার। আজকে রাতের খাবারে রুটি আর দুপুরে চিকেন আছে আর মুড়ো আছে, দেখি কোনটা খাই। রুটি দিয়ে চিকেন দিয়েই খাবে, মুড়োটা হয়তো খাবে না বা আমি খেয়ে নেব। আর এই দেখো রুটি আর চিকেন কষা এখন চলে এসেছে ডিনারে, আমিই দিচ্ছি, চলে এমনি আসেনি। চলো যাই হোক আমরা খেয়ে নিই, আর আজকের মতো এখানেই, টাটা বাই, গুড নাইট। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ তোমরাও খেয়ে নাও, অনেক রাত হলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা বাই, গুড নাইট।